মাটি কাটতে গিয়ে টিলাভূমি ধসে ভেঙে পড়ে গুরুতর আহত এক ঘটনা কৃষ্ণপুরে অফিস টিলার নতুন বাজার এলাকায় মঙ্গলবার। জানা যায়, কৃষ্ণপুরের অফিস টিলার নতুন বাজার এলাকায় ড্রজার গাড়ি দিয়ে মঙ্গলবার TR06B1811 নম্বরের একটি বোলেরো পিক আপ গাড়িতে টিলাভূমির মাটি কেটে তোলার সময় আচমকাই টিলাভূমির ধসে ভেঙে পড়ে মাটি কাটার কাজে নিয়োজিত আনন্দ বিশ্বাস নামের এক শ্রমিকের উপর। এতে অল্পেতে প্রাণে বাঁচে ওই শ্রমিক, কিন্তু গুরুতর আহত হয় সে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য লোকজন এই ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় এবং গুরুতর আহত অবস্থায় আনন্দ বিশ্বাস নামের ওই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে আহত শ্রমিকের চিকিৎসা। অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা গিয়ে দেখলাম মাটি কাটতে গিয়া উঁচু পাহাড় কাটতে গিয়া মাটির তলে থাকা পড়ছে। সাথের লোক আর জনসাধারণের পাবলিক মিলিয়া উদ্ধার করিয়া রাস্তার সাইডে রেখে গেছে, একটু আগায় গেছে তারা। নামটা জানা গেছে? নাম হচ্ছে আনন্দ বিশ্বাস, 32 বাড়ি অফিস টিলা। কিসের মাটি কাটতেছে টিলা? এটা মনে হয় গাড়ির মাটি হইব, গাড়ি জানা দেয়। গাড়ির মালিকটা লিখে এমন কেউ আছে? এমন কি একটু পাওয়া গেছে না, তবে এরা যে গাড়ির যা মাটি টানে, গাড়ির নাম্বারটি হচ্ছে TR06B1811। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।